পাহাড় সমুদ্র পর্যটকদের আকর্ষণ করে এটা ঠিকই, কিন্তু মানুষকে দেখা জানা সর্বোপরি ইতিহাসকে জানা এটাও কিন্তু খুব আকর্ষণীয়। তাই সত্যজিৎ রায়ের গল্পে সিনেমায় বারবার আমরা বেনারসকে দেখেছি, অপরাজিত থেকে শুরু করে জয় বাবা ফেলুদার ছবিতে বারাণসীর ছবি, তা আমাদের এই শহর সম্পর্কে আগ্রহ অনেক বাড়িয়ে দিয়েছে। বিশ্বের অন্যতম প্রাচীন শহর এই বারাণসী বা কাশী, তাই এবার চলুন আমরাও যাই কাশী বিশ্বনাথের এই বারাণসীতে। কাশীর প্রধান আকর্ষণ হলো বিশ্বনাথ, যিনি এখানে বিরাজমান তার স্বমহিমায়। তার দর্শন পেতে ও পুজো দিতে রোজ হাজার হাজার মানুষের ঢল নামে। এই শহরের পাশ দিয়েই বয়ে চলেছে গঙ্গা তার আপন বেগে, তাই এই গঙ্গার উপর নৌকা বিহার এক অন্যতম এক্সপিরিয়েন্স এনে দেবে। এর সাথে তো রয়েছেই স্থানীয় খাবার, যার স্বাদ অতুলনীয়। তাই বারাণসীতে এই গলি সেই গলি ঘুরতে কখনো ক্লান্তি আসে না। আর সবশেষে রোজ সন্ধ্যায় তো আছেই গঙ্গা আরতি দর্শন। এখন বাজে ভোর চারটে। আজকে আমাদের প্ল্যান হলো সকালবেলাতে বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া। আজ আমাদের বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা গতকাল অর্থাৎ প্রথম দিন বেনারসে পৌঁছেছি ও সেখান থেকে এসি কেদারঘাটের কাছে কেদারেশ্বর বেড অ্যান্ড ব্রেকফাস্টে। এখানে থাকার এক্সপিরিয়েন্সও আমাদের প্রথম দিনের আশিঘাটের সন্ধ্যা আরতি, পিজারিয়া ক্যাফেতে খাওয়া দাওয়া ও কাশী চাট ভান্ডার, এই সব কিছুর এক্সপিরিয়েন্স আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, তার লিঙ্ক আমরা উপরের আই বাটনে দিয়ে দিলাম। এখন ভোর মোটামুটি 6:15 বাজে, একদম ভিজিবিলিটি নেই প্রায়। এখন আমরা বেরোচ্ছি পুজো দেওয়ার জন্য। সেই পুজো দেওয়াতে ভিতরে তো ক্যামেরা এলাও থাকবে না, তাও যতটা রাস্তা যাওয়া আছে সেটা আমরা দেখাবো। মানে সানরাইজটা দেখবো বলে এখানে এসেছিলাম, বাট এই কুয়াশার মধ্যেই পুরো সানরাইজ হয়ে গেছে। মানে ভিজিবিলিটি একদমই কম, মানে কিছুই দেখা যাচ্ছে না বলতে গেলে। এই এখন মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, প্রায় চলে যাচ্ছি বললে আর 500 মিটার এখান থেকে। এই যে ফাইনালি এখন দেখতে পেয়ে গেছি, সামনে এই যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গেট নম্বর 4, একদম এই যে সামনে গেট নম্বর 4 এটা। এবার আমরা অ্যাকচুয়ালি গেট নম্বর 4 দিয়ে যাবো না, যাবো হচ্ছে গেট নম্বর 1 আর 2 দিয়ে। এই যে এটা হলো ট্রাস্টের অফিস, শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টার। এই এখন যাচ্ছি গেট নম্বর 2 এর সন্ধানে, গেট নম্বর 1 আর গেট নম্বর 2, কিন্তু 1 নম্বর গেটে যাওয়ার রাস্তা, 1 নম্বর গেটে আমরা যাবো না, আমরা যাবো ঠিক এই দিকটায় ঢুকে গিয়ে 2 নম্বর গেটে। এই যে 2 নম্বর গেটের দিকে যাচ্ছি, 1 নম্বর গেটে গেলে কিন্তু ওইখানেই মোবাইল টোবাইল রেখে দিয়ে আসতে হতো, তো 2 নম্বর গেট দিয়ে আমরা করিডর দিয়ে উঠবো। এটা হলো গেট নম্বর 2, এটাকেও আমরা বাইপাস করব, করে এখান দিয়ে সোজা চলে যাব। এখান থেকে কিন্তু মোবাইল দিয়ে এন্ট্রান্স অ্যালাউ আছে, এখান থেকে গেলে একদম করিডরে উঠে যাওয়ার চান্স আছে। এই যে কিন্তু ক্যাম্পাস আমরা ঢুকে গেছি এখন কম্পাউন্ডের মধ্যে বিশ্বনাথ টেম্পলের। এই যে এখন আমরা করিডরের দিকে যাচ্ছি, নতুন যেটা করিডর হয়েছে যেখান থেকে ডাইরেক্ট উঠে যাওয়া যাবে মন্দিরে, সেই করিডরে এই রাস্তা কিন্তু মোবাইল নিয়ে আসা যাবে। প্রচুর দোকানে লকার রুমের জন্য বলছিলাম, আমরা শুধুমাত্র এই 2 নম্বরের এই এই
মধ্যে ঢুকবো বলি, করিডোরটাকে দেখাবো বলি মোবাইলটা কিন্তু নিয়ে এসেছি। তার জন্যই চাইলেই 4 নম্বর গেট দিয়ে ঢুকে যাওয়া যায়, তখন মোবাইল জমা করে। এই 2 নম্বর গেট দিয়ে একমাত্র ওই করিডোরে যাওয়া যায়, তার জন্য আমরা এই 2 নম্বর গেট দিয়ে দেখছি কীভাবে করিডোরটাকে দেখানো যায় কি না। এই যে গেট নাম্বার 2, এই যে সোজা এখানে পূজোদার মন্দির, আর এইখানটা হচ্ছে সোজা কাশি করিডোর। এখান থেকে কিন্তু সোজা গঙ্গায় চলে যাওয়া যাবে। এই সবাই যাচ্ছে গঙ্গা থেকে চান করে সরাসরি এখানে উঠে চলে আসা যাবে। এন্ট্রিটা কিন্তু হচ্ছে এই দিক দিয়ে, এই যে এদিক দিয়ে এন্ট্রি কাটতে দেবে, এই যে ওই গেট অব্দিও কিন্তু মোবাইল নিয়ে আসা গেছে, মোবাইল কিন্তু অ্যালাউ করে দিয়েছে, বাট ফার্স্ট চেকিংয়ে। কিন্তু সেখানে কিন্তু কোনো রকম আমাদের স্যানিটাইজারের বোতল ছিল সেটা নিয়ে নিয়েছে, স্যানিটাইজারের বোতল, চিরুনি, লিপ বাম এগুলো কিন্তু ওখানে জমা নিচ্ছে, বাট মোবাইল অব্দি কিন্তু অ্যালাউ এখানে ওই ফার্স্ট চেকিংয়ে। এর পরে চেকিং হয়তো মোবাইল বা ভিডিও ক্যামেরা নিয়ে নেবে, দেখা যাক। এই চেকিংটাতেই সব জমা নিয়ে নেবে, যেখানে প্রসাদেরও ব্যবস্থা আছে। কিন্তু মেইন এই যে কম্পাউন্ড হয়ে এই যে মেইন গেট কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার। আজকেই কুয়াশা আছে তাই ঠিক ভালো দেখাতে পাচ্ছি না। এই জাস্ট এখন পুজো দিয়ে বেরোলাম, পুজো দিয়ে বেরিয়ে 3 নম্বর গেট দিয়ে ঢুকে 4 নম্বর গেট দিয়ে বেরিয়েই এইখানে একটা পুলিশ চক পড়বে, এই যে পুলিশ চক, তার পাশেই হচ্ছে মাজার। এইখানে আমরা এখন যাচ্ছি লক্ষ্মী চায়ওয়ালার সন্ধানে, এই মাজারের আশেপাশেই হবে লক্ষ্মী চায়ওয়ালা। পুজো দিয়ে বেরিয়ে কিন্তু এখানে খাওয়া যেতে পারে তাই বললাম। 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে ঠিক হাঁটতে হাঁটতে বাঁ দিকে এই যে লক্ষ্মী চায়ওয়ালে, এই ওটা গলিতে ঢুকতে হবে। এই লক্ষ্মী চায়ওয়ালে ফেমাস এই দুর্দান্ত মালাই টোস্টের জন্য, তবে 7টা বেজে গেলে আর পাওয়া যায় না এই মালাই টোস্ট। আমাদের পুজো দিতে দিতে 7টা বেজে যাওয়ায় মালাই টোস্ট না পাওয়ার দুঃখ ভোলালাম হোয়াইট বাটার টোস্টে, আর চায়ওয়ালে যেহেতু তাই চা তো থাকছেই। লক্ষ্মী চায়ওয়ালে থেকে চা খেয়ে এবারে আমাদের গন্তব্য বারাণসীতে কচুরির জন্য ফেমাস রাম ভান্ডার। এটা হলো লক্ষ্মী চায়ওয়ালা। এই লক্ষ্মী চায়ওয়ালা থেকে খেয়ে বেরিয়ে এই যে একটুখানি আসে এই যে গলিটা, এইখানে হচ্ছে কিন্তু ঠাটেরি বাজার, এইখানেই হচ্ছে রাম ভান্ডার। এইটা ঠিক লক্ষ্মী চায়ওয়ালার ঠিক অপোজিটে, একটুখানি হাঁটলেই এটাই ঠাটেরি বাজার হয়, এর মধ্যেই রাম ভান্ডার। এই রাম ভান্ডার ফেমাস এখানকার কচুরি ও জিলিপির জন্য, তবে অর্ডার দেওয়ার পর মিনিমাম 30 থেকে 40 মিনিট ওয়েট কিন্তু করতেই হবে।
এই সেই রাম ভান্ডারে বিখ্যাত কচুরি প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়ালাম, দাঁড়িয়ে পেলাম কচুরি আর জিলিপি। এই কচুরি দু পিস করে এই যে এগুলো 50 টাকা, আমরা দু প্লেট নিয়েছি মানে 100 টাকা, আর জিলিপি নিয়েছি 100, যেটার দাম হচ্ছে 40 টাকা টোটাল। তাহলে আজকে আমাদের ব্রেকফাস্ট করছে 140। এখন চলেছি ব্লু লস্যি, দ্য ফেমাস ব্লু লস্যি শপে। এটা কিন্তু একদম রাম ভান্ডারের পাশেই, মানে লক্ষ্মী চায়ওয়ালা, রাম ভান্ডার আর ব্লু লস্যি পাশাপাশি। কিন্তু মণিকর্ণিকা ঘাটের কাছে গলিতে এই ছোট্ট নীল গুমটিটা হলো ফেমাস ব্লু লস্যি শপ। দোকানে ঢুকতেই অজস্র পর্যটকদের পাসপোর্ট সাইজের ছবি দেখতে পেলাম। জিজ্ঞাসা করতেই তেনারা বললেন যে পর্যটকরা এখানে খেয়ে গেছেন, বিশেষত বিদেশি পর্যটক, তারাই তাদের স্মৃতি হিসাবে এখানে একটি ছবি আটকে দিয়ে গেছেন। কোকোনাট অ্যান্ড চকলেট ডিলাইট সব এটারই সেকশন, আর আদার্স ডেলিশিয়াস লস্যি, এর মধ্যে বিভিন্ন ফ্লেভার্স পাওয়া যাবে, কফি, পিয়ার, অরেঞ্জ, গুয়াভা, গ্রেপ, পাইনঅ্যাপেল। স্ট্রবেরি সেকশন উইচ ইজ নট অ্যাভেলেবল অলসো। আমরা অর্ডার দিয়ে দিলাম এখানকার সিগনেচার রিচ ড্রাই ফ্রুটস লস্যি। এই লস্যি খাওয়ার পর সত্যি বুঝেছিলাম বারাণসী কেন লস্যির জন্য ফেমাস। পর এবার চলে এলাম গোদলিয়া মোড়ে। শুনলাম নতুন মন্দির প্রাঙ্গণ হওয়ার পর থেকে বারাণসীতে আর অফ সিজন বলে কিছু নেই, সব সময় এরকম ভিড়, যেখানে হাঁটাচলা করাটাই মুশকিল। গোদলিয়া থেকে এবার চললাম দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। বারাণসীতে এসে এখন অবধি একটা অন্যতম ইম্পর্টেন্ট কাজই করা হয়নি, তা হলো এখানকার নৌকা ভ্রমণ। এখন আমরা দশাশ্বমেধ ঘাটে চলে এসেছি, এসে এখন এই বোটিং এর দিকে যাচ্ছি। বোটিং দিয়ে কিন্তু প্রচুর বার্গেনিং করতে হবে, মানে রিজার্ভে শেয়ারেও, শেয়ার বোটিং 4000 থেকে 1000-এ 1200-এ নামছে। 4000 টাকা চাইছে, সেখান থেকে 1000-1200 টাকায় পাচ্ছি। রেট হচ্ছে 4000, সেখান থেকে 1200-এ নামছে, মানে ভাবতে পারছেন? এবং শেয়ারেও কিন্তু বার্গেনিং চলে, 500, 400, 300 যার থেকে যেমন পাচ্ছে সেরকম চলছে এখানে, মানে প্রচুর কিন্তু বার্গেনিং করতে হবে বোট রাইডের সময়। 2000, 2500, 3000 যে যেমন পাচ্ছে চাইছে, সেখান থেকে আপনি যতটা বার্গেনিং করতে পারবেন, 1000, 1200, 1500 এরকম রেটেও কিন্তু পাওয়া যায় বোট। এখানে নৌকা ভ্রমণের দুটি রুট আছে, একটা হলো যেটা 40টা ঘাট ঘোরাবে, যার ভাড়া পড়ে মোটামুটি 800 থেকে 1000 টাকা রিজার্ভ করলে, আর একটা হলো 84টা ঘাট ঘোরাবে রিজার্ভে, যার ভাড়া পড়ে প্রায় 1500 টাকা। এছাড়া এখানে কিন্তু শেয়ারও বোট রাইড করা যেতে পারে। আমরা 1000 টাকা দিয়ে একটা নৌকা রিজার্ভ করে নিলাম। দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, তুলসী ঘাট, কেদার ঘাট ও আশি ঘাট, এরকম 40টা ঘাট আজকে ঘুরে দেখার জন্য। সমস্ত ঘাটের নাম ও তার ইতিহাস ওই মাঝি আপনাদের বলে দেবে। আমি বলবো বোট ভাড়া করতে হলে দশাশ্বমেধ ঘাট থেকেই করুন, কারণ এখানে নৌকার অপশন অনেক বেশি, মোটর বোট থেকে শুরু করে হাতে টানা নৌকা, তবে এক্ষেত্রে যে যত দরাদরি করতে পারবেন।
সন্ধ্যা আরতি একটু আগে থেকেই এই নৌকা ভ্রমণের চাপ খুব বেশি দেখা যায়। তখন শেয়ারে 500 থেকে 700 টাকা পার হেডও ভাড়া হতে দেখেছি। এই নৌকা ভ্রমণে ঘাটের সৌন্দর্য দেখার পাশাপাশি শীতকালে আশি ঘাটের কাছে দেখা যায় বিভিন্ন পরিযায়ী পাখিদের আনাগোনা। পুরো নদী জুড়ে উড়ে বেড়াচ্ছে সাইবেরিয়ান বার্ডস। নৌকা থেকে খাবার দিলে পাখিগুলো নৌকার খুব কাছে চলে আসে। এক্ষেত্রে শীতকালে আপনারা এলে অবশ্যই খাবার কিনে নিয়ে নৌকায় উঠবেন। মাঝি আমাদের আশিঘাট থেকে পঞ্চগঙ্গা ঘুরিয়ে আবার ব্যাক করলো মণিকর্ণিকা ঘাটের দিকে। নৌকা দশাশ্বমেধ ঘাটে নামিয়ে দেওয়ার পর এবার আমরা পায়ে হেঁটেই গলির গলি অশ্বগলি ঘুরতে শুরু করলাম। রঙিন দেওয়ালে রকমারি চিত্র যা আপনার চোখ টানবেই। বিভিন্ন দেবদেবী থেকে শুরু করে নানা ধরনের কার্টুন ও কাশী শহরের নানা চিত্র সব কিছু আছে এই গ্রাফিটি করা দেওয়ালে। ঘুরতে ঘুরতে আবার ফিরে এলাম গঙ্গার ধারে। গতকাল আশি ঘাটে গঙ্গা আরতি দেখার পর আজকে ইচ্ছা আছে দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখার। এই যে দশাশ্বমেধ ঘাট, এখন বিকেলবেলা প্রায় 4:30 গঙ্গা আরতির প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। এই যে গঙ্গা আরতির জন্য প্রস্তুতি কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে। 6টা নাগাদই শুরু হয়ে যায় গঙ্গা আরতি। এখন যাচ্ছি দশাশ্বমেধ ঘাট, যেন মেলা বসে গেছে, বিশাল ভিড়। শুরু হবে এখন এখানে বোটে দেখার ব্যবস্থা আছে, ঘাটে বসেও আমরা ঘাটেই বসে দেখবো। খুবই ভিড়। আরতি কে দৌরান বোট পর সে কোই ভি গঙ্গা জল ভরনে কা প্রয়াস নেই করেগা। এই দশাশ্বমেধ ঘাটের আরতি কতটা বিখ্যাত সে আপনি এখানকার আরতি শেষ হওয়ার পর ভিড় দেখেই বুঝতে পারছেন। এখানকার আরতি যেন বারাণসীর এক ইমোশন। সে আপনি নাস্তিকই হন বা আস্তিক, এই আরতি আপনাকে এক অদ্ভুত শান্তি এনে দেবেই। দশাশ্বমেধ ঘাট থেকে বেরিয়ে গদলিয়া হয়ে এবার আমরা খেতে যাব আজকে এখানকার আরেকটি বিখ্যাত দিনা চাট ভাণ্ডার। আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কাশি চাট ভাণ্ডারের খাবার এক্সপিরিয়েন্স, তার লিঙ্ক উপরের আই বাটনে দেওয়া রইল।
অর্ডার দিয়ে দিলাম টমেটো চাট, চুরা মটর চাট ও শেষে দই বড়া। প্রতিটি খাবারের স্বাদই মুখে লেগে থাকার মতো। আজ এই অবধি থাক। আগামীকাল অর্থাৎ তৃতীয় দিন তথা আমাদের এই ট্যুরের শেষ দিন আমরা আসছি পরের ভিডিওতে এই বেনারসের কিছু লোকাল সাইটসিং ও আরও নিত্য নতুন খাবারের দোকানের এক্সপিরিয়েন্স শেয়ার করতে আপনাদের সাথে। সবশেষে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের পরিবারের নতুন সদস্য।